নমস্কার বন্ধুরা, মৌজ কিচেনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমের মাঝে আমরা নানা ধরনের শরবত খেয়ে থাকি। আজ আপনাদের সাথে আমি খুব সহজভাবে আমপুরা শরবতের রেসিপি শেয়ার করছি। খুব সহজভাবে তৈরি করা যায় এই আম পান্না রেসিপিটি, কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুব সহজভাবে তৈরি করা যায়, আমি আশা রাখবো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের আম পান্না রেসিপির জন্য আমি এখানে দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় রেখে আম দুইটাকে ভালো করে পুড়িয়ে নিব। তো আমি আমগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। তো এভাবেই আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখন আমগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। যখন আমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন ভালো করে আমটাকে আবারও আমি একটু ধুয়ে নিব। তো এখন আমটাকে ছাড়িয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। তো এখানে আমি ব্লেন্ডারের জারের মধ্যে সম্পূর্ণ আমটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ঠান্ডা পানি, আর দিয়ে দিচ্ছি এখানে 1টি কাঁচামরিচ কুচি, 15-20টার মতো আমি পুদিনা পাতা দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা লেবু। তো অর্ধেকটা লেবুর আমি যে রসটা নিয়ে নিচ্ছি, আর এখানে 1/2 টিস্পুন করে লবণ, আর হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া, আর 1 টিস্পুনের মতো চাট মশলা। চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভাজা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি, আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করছি। তো এখন সম্পূর্ণটা ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমি শরবতটা একটি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো চিনিটা কিন্তু আপনারা প্রয়োজন বুঝে ব্যবহার করবেন, আপনারা কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল ভীষণই মজার আমপোড়া শরবত। তো এই আমপোড়া শরবতটি কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। তো আপনারা এইভাবে আমপোড়া শরবত এই গরমের মধ্যে কিন্তু তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে এই শরবতটি খাওয়া যাবে। তো আপনাদের কাছে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাতে করে আমি নতুন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।